আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ রিলেটেড অলরেডি আমি অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্যারাফ্রেজটা কীভাবে করতে হয় এটা আমরা জানি, যে এই সকল পদ্ধতি যেমন সিনোনিম পদ্ধতি আছে, হি ইজ এ ফেমাস পার্সন, হি ইজ এ ওয়েল নোন পার্সন, ফেমাসের পরিবর্তে ওয়েল নোন বলা যায়। অ্যান্টোনিম পদ্ধতি, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এখানে বলা যেতে পারে হি ইজ নেভার লেট। প্যারাফ্রেজ যে আমাদের কত উপকার হয় সেটা আপনি কিছু টেকনিকের মাধ্যমে জানতে পারেন। কিরকম, যেরকম আমরা যখন এই প্যারাফ্রেজটা কবিতার করি বা গল্পের করি, এটা তো শিখলাম, এটা আমরা সামারিতে ইউজ করতে পারি যারা কলেজ লেভেলের আসছেন। কীভাবে? তো প্যারাফ্রেজ পদ্ধতিটা অবলম্বন করে আমরা কী করি, যে পুরো একটা টেক্সট দেয় বা একটা কবিতা পুরোটাকে আমরা প্যারাফ্রেজ করি, মানে ভাষান্তর করি। একটা গল্প টেক্সটের কথাই বলি, একটা গল্প দিলে এটাকে প্যারাফ্রেজ করতে বললো, তখন আমরা পুরো গল্পটাকে ভাষান্তর করি। কিন্তু সিনোনিম সামারির ক্ষেত্রে কিন্তু পুরো টেক্সটটা প্যারাফ্রেজ করা লাগে, করা লাগে না। হ্যাঁ, আপনি কী করলেন, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আপনি সামারিতে লিখতেন ওইটাই প্যাসেজের জিনিসগুলো একটু প্যারাফ্রেজ আকারে লিখে দেন। দ্যাট মিন্স, আবার বলি সহজভাবে, যে একটা প্যাসেজ যখন আমরা প্যারাফ্রেজ করি তখন পুরোটাকে প্যারাফ্রেজ করি। প্যারাফ্রেজ করতে হয় পুরোটাকে, কারণ ভাষান্তর পুরোটাকেই করতে হয়, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। একটা গল্পের পুরো সেন্টেন্সগুলোরই, পুরো গল্পটারই চেঞ্জ করতে হয়। কিন্তু সামারি করার ক্ষেত্রে আপনি যেই লাইনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন ওটাই তো লিখতেন, লেখার সময় জাস্ট প্যারাফ্রেজ করে দেন, তাইলেই কিন্তু আপনার সামারিটাও হয়ে গেল। ঠিক আছে, তো এখন প্যারাফ্রেজ আর সামারি, তারপর আর কোন কোন জায়গায় উপকার আসে, যেরকম ধরুন প্রবলেম সলিউশন লিখতে গেলেন, প্রবলেম সলিউশন লিখতে গিয়ে আপনাকে যেই সমস্যাটা হলো, যেমন স্টুডেন্টস হ্যাঁ ফেস মেনি ডিফিকাল্টিস ইন অ্যাটেন্ডিং স্কুল, হ্যাঁ, তো এই বাক্যটাকে আপনি যদি প্যারাফ্রেজ সিস্টেমে লেখেন, যে স্টুডেন্ট ডু নট ফিল কমফোর্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, দ্যাট মিন্স আপনাকে প্রশ্ন যা বলা হলো ভিতরে যখন আপনি ইন্ট্রোডাকশন অংশে যা লিখবেন ওটা তো প্যারাফ্রেজ করেই লিখতে হবে, নিয়মে তাই বলা আছে। ক্লাস নাইনের টেক্সট বইয়ের এক্সপিরিয়েন্স ফাইভে যাবেন, যে প্রবলেম সলিউশন, ওইখানে বলা আছে যে ইন্ট্রোডাকশন অংশে যদি প্রশ্নটা দেওয়া হবে ওটাই প্যারাফ্রেজ করতে হবে। দ্যাট মিন্স প্যারাফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। প্যারাফ্রেজ করে করেই করে কিন্তু আপনি অনেক লেখা ডেভেলপমেন্ট করতে পারেন। দ্যাট মিন্স প্যারাফ্রেজ করলে আপনার লেখাটা মানে কি, আপনার আয়টা লেখা হুবু হইল না, আপনি নিজের বাসায় লিখলেন, এটাকেই তো বলা হয় প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ আপনার রাইটিং ডেভেলপমেন্ট করার জন্য। আপনি ধরেন একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেছেন, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গিয়ে আপনি এক কথারই দুই তিনবার লিখতে পারেন, কারণ কি, আপনি যখন জানেন প্যারাফ্রেজ, যেমন এক আপনি এক জায়গায় লিখছেন হি ইজ ফেমাস পার্সন, আবার আরেক জায়গায় গিয়ে লিখছেন হি ইজ এ ওয়েল নোন পার্সন, বাক্যটা কিন্তু একই কিন্তু প্যারাফ্রেজ সিস্টেমে আরেকটা হয়ে গেল। ঠিক আছে, আপনি এক জায়গায় লেখছেন এয়ার ইজ অ্যাসেনশিয়াল ফর আস, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আরেক জায়গায় গিয়ে এপ্লাই অ্যাপোজিটিভ পদ্ধতির মাধ্যমে এয়ার ইজ অ্যাসেনশিয়াল ফর আস মাঝখানে অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ারমেন্ট আরেক জায়গায় লিখলেন। দ্যাট মিন্স, মানে আপনি বুঝবেন কীভাবে কখন এক কথারে দুই তিনবার বলা যায়, তাহলে কী হবে, আপনি যেই তথ্যটা জানেন ওই তথ্যটা দিয়েই আপনি অনেকগুলো পেজ লিখে ফেলাইতে পারবেন। এতে আপনার কী হবে, মানে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট হবে। প্যারাফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টে। আপনি যখন একটা প্রবলেম সলিউশন করবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, একটা লেটার লিখবেন, আপনি চাইতেছেন যে আপনি যা জানেন এটা এক পেজে তথ্যকে দুই তিন পেজে বলবেন, তখন যেটা একবার বলছেন ওটা আরেকবার অন্যভাবে প্যারাফ্রেজ সিস্টেম ঘুরে বলেন। তো প্যারাফ্রেজে আমার এটা কাজে লাগে, সামারিতে কাজে লাগলো, তারপরে আমার হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগলো। তো প্যারাফ্রেজ আমার সর্বাবস্থায় সব দিকেই আমার খুবই উপকারে আসতেছে। প্যারাফ্রেজ টেকনিকটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের কথা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে মোটামুটি আমি 25টা পদ্ধতি হ্যাঁ প্যারাফ্রেজ করার সিস্টেম আমার কাছে আছে। যেরকম যে এডুকেশন গিভস আস নলেজ, এটাকে প্যারাফ্রেজে বলা যায় উই গেট নলেজ ফ্রম এডুকেশন, তারপরে ইট ইজ সাডেন দ্যাট হি কামস, সাডেনলি হি কামস, এরকম পদ্ধতি ফলো করে আপনি একই কথাকে দুই তিনবার বলতে পারলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট হবে। এটা আপনার সব জায়গায় প্যারাফ্রেজ সিস্টেমটা কাজে লাগাইতে পারেন। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।